Assalamualaikum. NIEPS Home School সবাই কে স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আশরাফুল হক, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল মিডিয়া ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। আজকে তোমাদের ক্লাসের পাঠ নম্বর 27, বাড়ির কাজ 25, আলোচ্য বিষয় বাক্য গঠন 8টি। এখানে প্রথমে আছে মিছামিছি। মিছামিছি অর্থ হচ্ছে বিনা লাভে, বিনা কারণে, অনর্থক। মিছামিছি তিনি ছুটে এসেছেন, তার মানে তিনি বিনা লাভে বা অনর্থক, বিনা কারণে ছুটে এসেছেন। দুই নম্বরে ছড়া, মা আমাকে ছড়া শিখিয়েছেন। তিন নম্বর বনভোজনে, আমরা কাল বনভোজনে গিয়েছিলাম। বনভোজন অর্থ বাড়ির বাইরে উন্মুক্ত পরিবেশে খোলা জায়গায় রান্না করে খাওয়া দাওয়া, বা চড়ুই ভাতি যেটাকে বলি আমরা। তেজ, যখন তখন তেজ দেখানো ভালো নয়। তেজ অর্থ দেমাগ, অহংকার, রাগ। যখন তখন তেজ দেখানো ভালো নয়। কল্যাণ, কল্যাণ অর্থ শুভ, মঙ্গল, ভালো। আমরা দেশের কল্যাণ করতে চাই, এমন আমরা দেশের ভালো চাই, মঙ্গল চাই। নকশা, ছবিতে ফুল পাতার নকশা আঁকা হয়েছে। নকশা অর্থ রেখাচিত্র, এখানে ছবিতে ফুল পাতার নকশা আঁকা হয়েছে। শ্যামল, বাংলার প্রকৃতি রূপ শ্যামল। শ্যামল অর্থ এখানে সৌন্দর্য অর্থে ব্যবহৃত হয়েছে, যে বাংলার প্রকৃতি সবুজ বা শ্যামল। কঠিন, কখনো কখনো আমাদের কঠিন কাজ করতে হয়। কঠিন অর্থ শক্ত, অনমনীয়, দৃঢ়। এখানে কখনো কখনো আমাদের কঠিন কাজ করতে হয়। আমি আবার পড়ছি প্রথম থেকে। মিছামিছি, মিছামিছি তিনি ছুটে এসেছেন। ছড়া, মা আমাকে ছড়া শিখিয়েছেন। বনভোজনে, আমরা কাল বনভোজনে গিয়েছিলাম। তেজ, যখন তখন তেজ দেখানো ভালো নয়। কল্যাণ, আমরা দেশের কল্যাণ করতে চাই। নকশা, ছবিতে ফুল পাতার নকশা আঁকা হয়েছে। শ্যামল, বাংলার প্রকৃতির রূপ শ্যামল। কঠিন, কখনো কখনো আমাদের কঠিন কাজ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে ও আমার মেসেঞ্জার আইডি নম্বর দেওয়া আছে, তোমাদের যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বাড়ির কাজ 25, তোমরা অবশ্যই বাড়ির কাজটা গুরুত্বপূর্ণ, সবাই বাড়ির কাজ জমা দেবে। প্রতিদিন প্রতি রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বাড়ির কাজ জমা নেওয়া হয়। তোমরা অবশ্যই বাড়ির কাজ জমা দেবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।